আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড বাংলা খবরে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হলে থাকার আশ্বাসে ঢাকা কলেজের অধ্যক্ষ মুক্ত। সড়ক ছেড়ে ক্যাম্পাসে ফিরেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। ব্যবসায়ী শিক্ষার্থীদের সংঘর্ষে একজনের মৃত্যু। দুই দোকানের দ্বন্দ্ব গড়িয়েছে সংঘর্ষে। ছাত্রদের উপর পুলিশের অ্যাকশন, যা বললেন শিক্ষামন্ত্রী। এবং সর্বশেষ জানিয়ে দেব, জেরুজালেম নিয়ে বৈঠকে বসেছে জাতিসংঘ। ওয়ার্ল্ড বাংলা খবর সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি অন করে দিবেন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানী নিউ মার্কেটে ব্যবসায়ী ও ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষের মধ্যে ক্যাম্পাস বন্ধ ও হল খালি করার ঘোষণা দিয়ে অবরুদ্ধ হয়ে পড়েন অধ্যক্ষ এটিএম মইনুল হোসেন। মঙ্গলবার দিনে অবরুদ্ধ থাকার পর ছাত্রদের হলে থাকতে দেওয়ার আশ্বাসে রাত 2:30টায় মুক্ত হন তিনি। তার কার্যালয়কে ঘিরে রাখা শিক্ষার্থীরা সরে গেলে ক্যাম্পাস ছাড়েন অধ্যক্ষ এটিএম মইনুল হোসেন, সরাসরি চলে যান পান্থপথে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত শিক্ষার্থী মোশারফ হোসেনকে দেখতে। অধ্যক্ষ যখন ক্যাম্পাস ত্যাগ করেন তখনও ঢাকা কলেজ ক্যাম্পাস ও নিউ মার্কেট এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছিল। দিনভর সংঘর্ষের পর রাতে পরিস্থিতি প্রায় স্বাভাবিক নিউ মার্কেট এলাকায়। মঙ্গলবার রাত 10:15টার দিকে দোকান মালিক ও কর্মচারীরা সড়ক ছেড়ে চলে যান। এর কিছুক্ষণ পরই চন্দ্রিমা সুপার মার্কেটের সামনে থেকে উঠে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসের ভেতরে চলে যান। তারা ভেতরে ঢুকলে কলেজের মূল ফটক আটকে দেওয়া হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মিরপুর সড়কের নীলখাত থেকে ছাইনসলা পর্যন্ত অংশে গণপরিবহন চলাচল শুরু হয়নি। দু একটি রিক্সা ও মোটরসাইকেল চলতে দেখা যায়, অ্যাম্বুলেন্সও চলছে নির্বিঘ্নে। এদিকে রাজধানী নিউ মার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষের পরিস্থিতিতে নাহিদ নামের একজনের মৃত্যু হয়। মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানা গেছে, নাহিদ বাটা সিগন্যাল এলাকায় কুরিয়ার সার্ভিসের একটি প্রতিষ্ঠানে কাজ করতেন। তার বাসা কামরাঙ্গিচর দেওয়ানবাড়ি এলাকায়। নাহিদের স্ত্রী ডালিয়া ডাক্তার সাংবাদিকের জানান, মঙ্গলবার সকালে বাসা থেকে তিনি কর্মস্থলে আসেন, পরে ফেসবুকে স্বামী নাহিদের হাসপাতালে ভর্তির খবর পান। নিউ মার্কেট এলাকায় সংঘর্ষের সময় আহত অবস্থায় রাস্তায় পড়েছিলেন নাহিদ। নাহিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্পের পুলিশ ইনচার্জ মোহাম্মদ বাসুমিয়া। নিউ মার্কেটের 4 নম্বর গেটের কাছে পাশাপাশি দুটি ফাস্টফুডের দোকানের মধ্যকার দ্বন্দ্ব থেকেই শিক্ষার্থী, ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। একটি দোকানের হয়ে ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় ঢাকা কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার 19 এপ্রিল রাতে নিউ মার্কেট দোকান মালিক সমিতির ভাইস প্রেসিডেন্ট আশরাফ উদ্দিন এই তথ্য জানান। তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি নিউ মার্কেটের 4 নম্বর গেটের দুটি ফাস্টফুডের দোকানের মধ্যে দ্বন্দ্ব ছিল, তাদের কর্মচারীদের মধ্যেও ঝগড়া চলছিল। একটি দোকানের হয়ে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী অপর একটি দোকানের কর্মচারীদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায় সোমবার 18 এপ্রিল রাতে। ওই দোকানে ঢাকা কলেজের অংশীদারিত্ব রয়েছে কিনা তা আমরা এখনো নিশ্চিত না, আমরা জানার চেষ্টা করছি। এদিকে ছাত্রদের উপর পুলিশের অ্যাকশনের কোনো দরকার ছিল কিনা তা তদন্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দেবমণি। মঙ্গলবার রাতে রাজধানীর পান্থপথ স্কয়ার হাসপাতালে ঢাকা কলেজের শিক্ষার্থী মোশারফ হোসেনকে দেখতে এসে সাংবাদিকদের তিনি এ কথা জানান। ঢাকা কলেজের শিক্ষার্থী মোশারফ হোসেন সহ সংঘর্ষে আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। শিক্ষামন্ত্রীর সঙ্গে এ সময় ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এটিএম মইনুল হোসেনও ছিলেন। শিক্ষামন্ত্রী বলেন, আমরা সবার খোঁজ নিচ্ছি, ঢাকা মেডিকেলে যাকে নেওয়া হয়েছে তার ব্যাপারেও আমরা খোঁজ নেব, তার ভালো চিকিৎসার ব্যবস্থা আমরা করব। এরপর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দেবমণি বলেন,
গতকাল সংঘর্ষের ঘটনা ঘটেছে আর সকাল থেকে দুটো পক্ষকে যদি দূরে রাখা যেত তাহলে হয়তো প্রাণহানির ঘটনা ঘটতো না। ছাত্রদের উপর পুলিশের অ্যাকশনের কোনো দরকার ছিল কিনা তদন্ত করা হবে। এখন পরিস্থিতি শান্ত আছে, তবে কিছু পক্ষ আছে যাদের দরকার অশান্তি, অস্থিতিশীলতা, অরাজকতা। তারাই যেকোনো জায়গায় ছোট ঘটনাকে নানাভাবে বড় করে দেখানোর চেষ্টা চালায়। জেরুজালেমে সহিংসতা বন্ধে এ সপ্তাহে বৈঠকে বসেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। চীন, ফ্রান্স, আয়ারল্যান্ড, নরওয়ে, আমিরাত এবং যুক্তরাষ্ট্রের অনুরোধে জাতিসংঘ এই রুদ্ধদ্বার বৈঠকের অনুরোধ করে। খবর আনাদোলুর। এপ্রিলের শুরু থেকেই জেরুজালেমের ইসরায়েলের অভিযান ঘিরে উত্তেজনা দেখা দেয়। গত শুক্রবার পবিত্র আল আকসায় ঢুকে ইসরায়েলি বাহিনী এবং কট্টরপন্থী ইহুদিরা মুসল্লিদের উপর হামলা চালায়। এতে 200+ ফিলিস্তিনি আহত হয়। ওয়ার্ল্ড বাংলা খবর সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।